سير ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما اما بعد فان خير الرزق كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى شرطه صحابتي صاحب علماء الكرام سوبريو بھائي و بندر جنائي انتريك شبهتشا او بھی اندر جس وقت بھائی را اکھنو پتے گھرا پھرا کرچن تادر بینی تو مانلون আপনারা অন্তত শান্তশিষ্টভাবে প্যান্ডেলের নিচে বসার চেষ্টা করেন আপনারা প্রোগ্রাম নিয়েছেন দিনের কথা শুনব বলে বিভিন্ন জায়গা থেকে ওলামায়ে কেরামদের দেখেছেন আমিও শারীরিক দিক থেকে অসুস্থ হওয়া সত্ত্বেও অনেকটা পথ অতিক্রম করে আপনাদের কাছে উপস্থিত হয়েছে ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করব যদিও কথা বলতে গিয়ে একটু কষ্টই আমার হবে বলা যেতে পারে দেড় মাসের মধ্যে আজকে দ্বিতীয় দিন উপস্থিত হলাম মানে অন্যান্য জায়গায় যে সমস্ত প্রোগ্রাম ছিল পরিবর্তে অন্য কাউকে পাঠিয়েছি অথবা ছুটি নিয়ে নিয়েছি শারীরিক অসুস্থতার কারণে যখন আপনাদের এখানে উপস্থিত হয়েছি এত দূর দূরান্ত থেকে ইনশাআল্লাহ কিছু কথা আপনাদের সম্মুখে পরিবেশন করার প্রচেষ্টা করব আপনারা অবগত আছেন দেশ বিদেশের খবর সম্পর্কে আজকের ইউনিসেফের তথ্য অনুযায়ী ফিলিস্তিনের গাজায় প্রতিদিন 420 জনেরও বেশি শিশুকে হত্যা করা হচ্ছে ইহুদি যাকে ইজরায়েল হিসেবে আপনারা জানেন আসলে ইহুদি এই ইহুদিরা নির্মমভাবে আত্মরক্ষার নাম দিয়ে শিশু ও মহিলাদের হত্যা করে চলেছে নিরীহ মানুষদের হত্যা করে চলেছে বিভিন্ন প্রান্ত থেকে আমরা মুসলমানরা হুমকি দিচ্ছে কেউ প্রার্থনা করছে কেউ দোয়া করছে কিন্তু ইহুদিদের নেতা আজকে স্পষ্টভাবে তেল আবিব থেকে ঘোষণা দিয়েছে যে যুদ্ধ বন্ধ করার তাৎপর্যই হলো আমাদের পরাজয় বরণ করা এজন্য আমরা আকাশপথে এবং স্থলপথে স্থলভাগে যুদ্ধ চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না হামাসকে নিশ্চিহ্ন করব এইদিকে ইরান হুমকি দিচ্ছে আপনারা শুনছেন হিজবুল্লাহ 2 লক্ষ নাকি মিসাইল ইহুদের দিকে তাক করে রাখাই আছে সুপ্রিয় ভাই এবং বোন তাদের মিসাইল
কখন চালু হবে ইরান কখন লড়াই করবে যে সময় ফিলিস্তিনের নিরীহ শান্তি মানুষগুলো শেষ হয়ে যাবে তখন তুরস্ক কখন লড়াই করবে বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা জিহাদ জিহাদ বলে চিৎকার করে তারা আজকে নীরব কেন বলবেন ফাইজ সাহেব কি কথা বলছেন তাহলে আপনি কি ইসলামে জিহাদ আছে এটা বিশ্বাস করেন না অবশ্যই ইসলামে জিহাদে বিশ্বাস করি তবে জঙ্গিও সন্ত্রাসমূলক কার্যকলাপে বিশ্বাস করে না আর এটা কোথাও গোপন কুঠুরির ঘরে নির্জন অন্ধকার ঘরে বিশ্বাস করি এমনটি নয় এটা প্রকাশ্য হবে জি আপনার প্রায় দশ বছর আগে কেন্দ্রীয় গোয়েন্দা অফিসে যখন ভারতে গিয়েছিলাম কেন্দ্রীয় গোয়েন্দা আমাকে প্রশ্ন করেছিলেন আপনারা কি জিহাদে বিশ্বাস করেন আমি বলেছিলাম যে হ্যাঁ আমরা জিহাদে বিশ্বাস করি শুধু আমরা নয় পৃথিবীতে যত মুসলমান আছে প্রকৃত অর্থে বা সাধারণভাবে ও যদি বলে আমি কোরআনকে মানি নামধারী মুসলমান হোক না কেন তাহলে সে জিহাদে বিশ্বাস করে তার কারণে কোরআনে হাদিসে জিহাদের কথা আছে আমরা জিহাদে বিশ্বাস করি বাইবেলে জিহাদের কথা আছে বেদে মহাভারতে রামায়ণে গীতায় জিহাদের কথা আছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন জিহাদ না করা তো ধর্মের কথা নয় তোমার মধ্যে এই কাপুরুষতা এরকম থেকে কাপুরুষতা পরিত্যাগ করে ওঠো তুমি যুদ্ধ করো জিহাদ আছে বলেই তো আমরা ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি জিহাদ আছে বলেই তো আজকে কারো কারো আমাদের স্লোগানই হয়ে গিয়েছে লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তবে ইসলামী জিহাদ আছে জঙ্গি এবং সন্ত্রাসমূলক কার্যকলাপকে ইসলাম সমর্থন করে না একজন নিরীহ মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানো আর একজন নিরীহ মানুষকে হত্যা করা তাৎপর্য হল সমগ্র মানব জাতিকে হত্যা করা একজন নিরীহ মানুষকে হত্যা করার তাৎপর্য হল সমগ্র মানব জাতিকে হত্যা করা আর একজন নিরীহ মানুষের জীবন বাঁচানোর তাৎপর্য হল সমগ্র মানব জাতিকে সমগ্র মানব জাতিকে জীবিত করা সমগ্র মানব জাতিকে জীবন দান করা যদি এ কথা যদি বলে থাকে তাহলে এ কথা বলেছে ইসলাম এ কথা বলেছে কোরআন অদ্যাবধি কোন রাষ্ট্র নায়কদের কথা কোন মানবতা সংগঠনের কর্মী এ কথা বলতে পারেনি বলেছে একমাত্র ইসলাম বলেছে পবিত্র কোরআন যে একজন নিরীহ মানুষের জীবন বাঁচানো সমগ্র মানব জাতির জীবন বাঁচানোর নেই একজন নিরীহ মানুষকে হত্যা করা তার কথা হলো সমগ্র মানব জাতিকে হত্যা করা সঙ্গে সঙ্গে সেদিন কেন্দ্রীয় গোয়েন্দা আমাকে বলেছিলেন আপনি যে এ কথাটা বলছেন তো এটা কোথায় লেখা আছে আমি সেদিন বলেছিলাম পবিত্র কোরআন সূরা মায়েদা পাঁচ নম্বর সূরার ৩২ নম্বর আয়াত আপনি অধ্যয়ন করলেই পেরে যাবেন সঙ্গে সঙ্গে কলকাতা টিভি চ্যানেলকে ফোন করে বলেছিলেন আরে আপনারা এমন সব লোকের কথা প্রচার পাবলিসিটি করেন যার মাধ্যমে আরো সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় যদি এই সব ধর্মগুরুদের কথাগুলো আপনারা প্রচার পাবলিসিটি করেন তাহলে দেশে শান্তি প্রতিষ্ঠিত হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি হয় তারপরে বলেছিলেন ঠিক আছে ডাক দেবো কিন্তু তারপরে এখন পর্যন্ত ডাক দেনি আমি নিজেই ফোন করেছিলাম যে কবে আসবো যে না এর সুযোগ দেওয়া হয়নি যে